হরে কৃষ্ণ রাধা রাধে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখানে ঠাকুমা এখন চান টান করে পুরো রেডি হয়ে বসে আছে। আর আজকে আমার দিদি আর জামাইবু আর ভাগ্নি বাড়ি চলে যাবে, নিজের বাড়ি। আর এখানে দেখতে পাচ্ছ বাবা বসে আছে, আর ওইখানে সব গোছানো চলছে আমার দিদি আর জামাইবুর। এখানে মা তরকারি করেছে মুড়ি খাওয়ার জন্য, আর এখানে দিদি সবকিছু গুছিয়ে নিচ্ছে, সব সাজ গোছ সব গুছিয়ে নিচ্ছে। আর এখানে মজ দেখেই যাচ্ছে, মজ নাই রিলস দেখছে, সরি। তুই বাড়ি চলে যাবি তো? হ্যাঁ, তুই থাকবি না? কেন থাকবি না? তোর সঙ্গে খেলবো তো। ওই দেখ, ওই ওই ওই, আমি তোর সঙ্গে যাবো। হ্যাঁ, তোর সঙ্গে যাবো আমি, না যাবো তোর সাথে যাবো। তো গাইস, এখন বাড়ি চলে যাচ্ছে, জামাইবুরা রেডি হয়ে যাচ্ছে, মানে রেডি হচ্ছে এখন, একে রেডি করে দিয়েছে, জামাইবু রেডি আছে আর দিদি ওখানে সাজছে। আর একটু আগে খাওয়া হলো এখানে, আর এখানে তো বাবি খেয়ে শুয়ে পড়েছে, আর আমিও এখন কিছু পড়িনি, মানে এখন পুরো হারকিউলিস বডিটা বার করে রেখেছি। আর কি বলবো, আর খুব কষ্টের ব্যাপার এখন। চলো, পুরোপুরি বেরিয়ে পড়েছে, আর ওখানে টোটো এসে গেছে। আর আমার হাতে একটা ব্যাগ আছে ছোট্ট, আমার দিদি যে ব্যাগটা নিয়ে থাকে সে ব্যাগটা আছে। ওই আবার আসবি? হ্যাঁ আসবি তো আবার। দিদিও ব্লগ স্টার্ট করে দিয়েছে, যাইবো আবার আসবে। ওই দিদি, হ্যাঁ এ জুতো ভুল পড়েছে, যে বলেছিস তুই একা একা চলে যা, মাওয়া যাবে না রে, মাওয়া এখানে দাঁড়িয়ে থাকবে, তুই চলে যা। না না সবাই যা, বাবা মা পাপা না, কেউ যাবে না, চলো আবার আসবি। তো এখন চলে গেল দিদি জামাইবু আর ভাগ্নি, তো চলে গেল, আর সবার এখন মন খারাপ হয়ে গেল, মা কাঁদছিল, তো সেটা তোমাদেরকে দেখালাম না, দিদিও কাঁদছিল ঘরেতে। এইটাই, আসবে আবার চলে যাবে, তো মন খারাপই হবে, অনেক মজা করেছি আমরা একসাথে থেকে, যাক জেনে তো হবেই। তো গাইস, তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো কালকের ভিডিওতে, লক্ষ্মীকান্ত দাস কমেন্ট করেছে যে দাদা তুমি মুখে কি মাখো প্লিজ বলো। তো মুখে বলতে আমি কিছুই মাখি না, যখন যেটা পাই সেটাই মাখি, সেই জন্য বললাম কিছুই মাখি না। তো মানে যেটা ভালো লাগে, যেটা বলে যে এটাতে মাখলে ফর্সা হবে, এই হবে, তখন সেটাই মেখে নিই আমি, তাছাড়া কিছুই না। যেমন ভরা বাঁধা কিছুই নেই আমার, কোনো রুটিন বলতে কিছুই নেই, সেটা খাটছে দাও খালি খাটছে, দিন রাত্রির এক করে ফেলছে ছেলে, খাটতে তো হবে না, খাললে কি করে পয়সাটা আসবে, বেশি থাকার কথা, অতীতের দিন চলছে। মানে রাহুল শিখিয়ে দিচ্ছে বড় মাকে যে কেমন ভাবে ইংলিশে নাম লিখতে হবে, এরকম ব্যাপার। আগে আমি দেখবো লিখে, যদি আমি লিখতে পারি তবে আমি ফর্ম লিখবো, আমি চেষ্টা করবো। আগে এখন বোঝাচ্ছিলাম আমি, মানে বোঝাচ্ছিলাম না বলতে, ঠাকুমা জানে না ওই ইংলিশে কিভাবে লিখতে হবে, এ করতে হবে, বানানটা কিভাবে ছেলেকে জানতো না, এবার লাগবে সেই জিনিসটা, ফর্মে তো লিখতে হবে ঠাকুমাকে, তো সেই জন্যই আর কি দেখিয়ে দিলাম, এরকম ব্যাপার। এবার আমার হাতের লেখাও তো একটু জড়িয়ে মুড়িয়ে থাকে, তাও একটু আধটু প্র্যাকটিস করে ঠিকঠাকভাবে লিখে দিয়েছি, এবার বুঝতে পেরেছে, এবার গিয়ে আর প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে দেখবে, যদি হয়তো ওখানে লিখবে তাহলে লিখবে না। এখন সন্ধ্যা রাত্রি হয়ে গেছে হয়তো, তার কারণ হচ্ছে যে 8:15 বাজে, সন্ধ্যা রাত্রি ভালোভাবে বলতে পারবো না আমি, ঠিক আছে। আর এখন দেখতে পাচ্ছি টুকটাক রেডি হয়েছি, তার কারণ হচ্ছে যে
আমাদের আশেপাশে কালীপূজা হচ্ছে, তো সেখানে যাব, সেখানে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব ওখানে কিরকম কি। আর প্রথমবার ওই কালীপূজাটা দেখতে যাচ্ছি, মানে আমাদের যে কাছে কালীপূজাটা হয় কোনোদিনও যাইনি আমি, অনেক কালীপুজো ঘুরেছি কিন্তু ওই কালীপূজাটা তো যাওয়া হয়নি। তো এবারে যাব গিয়ে দেখবো কিরকম কি পুজো হয়, কিন্তু একই তো পুজো হবে কিন্তু একটু আধটু আলাদা হবে, ঠিক আছে। তো ওইখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কিরকম কি ওইখানে সিচুয়েশন। তোমাদের জানো পিন্টুর এখন পেট খারাপ আছে, তো একটু লেট হচ্ছে ওর জন্য। আমি যাবো, পিন্টু যাবে, অসিত যাবে, আর ওদের একটা ফ্রেন্ড যাবে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। তো এখানে পিন্টু আছে আর এখানে অসিত আছে। অসিত তোর ফ্রেন্ড যাবে তো নাকি? ও চলে যাবে আগে থেকে। ও তো আমরা তিনজন যাবো, তাই তো? তোমরা তিনজন যাবো তাহলে? আমরা তিনজন যাবো, ওর ফ্রেন্ড আগে চলে গেছে, আর সবাই মানে দুজনই সাইকেলে বেরিয়ে পড়েছি। আর সাইকেল ছাড়া তোর বাইক তো নেই, কি বলবো, অনেক দুঃখজনক ব্যাপার, বাইক নেই। আর বাইক নেই আমার দিক দিয়ে ভালো নেই, ভালো জিনিসটা, কারণ বাইক থাকলে ফুর্তি বেড়ে যাবে, ফুর্তি বেড়ে গেলে গু গা করে চালাবো, কোথায় কি হয়ে যাবে তার নেই ঠিক। তো গাইস যেখানে পুজো হওয়ার কথা সেইখানে তো এখন ঠাকুর আসেনে, আর এই দেখো এইখান থেকে ঠাকুর নিয়ে আসছে, এখন তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে নিয়ে আসছে। এখন এই কালী পুজো শুরু হলো, এবার খালি কালী পুজো আর কালী পুজো, আমাদের মা বাড়ি তো কালী পুজো আছে, এখন নয় নাহলে কিছুদিন পর আছে। সে তোমার আছে বলে দিল না এখানে। এখানেও আমাকে কিছুজন চিনতে পারছে, কেউ কেউ সেলফি তুলছে, কেউ কেউ সেলফি তুলছে না। আর ওরা এখানে কি করছে কি জানি, আইসক্রিম কিনবে নাকি নাকি জানি না কি হয়েছে। ও আমি যেমন আইসক্রিম কিনছে না, বৃষ্টি পড়ছে বলে চলে গেছে, টিপটি করে বৃষ্টি পড়ছে। আর অ্যাকচুয়ালি ঠাকুরটা ওইখানে পুজোটা হবে, আর এখান থেকে এখন ঘুরছে। ওই দেখো এখানে সব কিছু ডেকোরেশনটা হেভিভাবে পড়েছে, মানে দেখে খুব খুশি হলাম। তো গাইস ব্যাপারটা কি হয়েছে, আমরা এখন বৃষ্টি পড়ছে বলে একটা থামচারের নিচে দাঁড়িয়ে আছি, অ্যান্ড প্রচণ্ড ভিড়। এখানে দেখতে পাচ্ছ একটা মন্দির এসছে, বন্ধুরা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার না না এ বন্ধু আমার ভাই,
বৃষ্টির জন্য এখানে না রাখতে হচ্ছে, ঢাকাতেও পাচ্ছেন ভালো শেয়ার করতে হচ্ছে, এখানে মেলা টেলা অনেক কিছু বসেছে, মানে অনেক বড় করে পুজো হয়, মানে এই প্রথমবার আসলাম, এই তো খুবই ভালো লাগলো। বৃষ্টিটা এসে এত অসুবিধা হয়ে গেছে, তারপর সবাই এখানে দাঁড়িয়ে গেছে। আরে ঠিক আছে, ফোন ওয়াটার প্রুফ আছে, সব ফাঁকা হয়ে গেছে এইখানটাতে, কি বলবো, সব ম্যাচা কার। এই শার্টটা দেখো কিরকম লাগছে, দেখো পুরো ফাঁকা, এক্ষুনি ভিড় ছিল পুরো ফাঁকা হয়ে গেছে। তো গাইস যাই হোক, বেশি মজা তো করতে পারলাম, তার কারণ হচ্ছে যে এখন বৃষ্টি চলে এসেছে, তোমরা তো দেখতে পাচ্ছো, তো এই কারণে আমরা বাড়ি চলে যাচ্ছি। তাহলে লোকের বাড়িতে দাঁড়িয়ে আছি, নোংরা হচ্ছে, তো এটা খারাপ, সেই জন্য বাড়ি চলে যাই বেশি জোর বৃষ্টি আসার আগে। আর এখানে একটা ছোট্ট করে মেলা বসেছিল, কিন্তু মেলা গেছে এখন বৃষ্টির কারণে। এই বাইরেটা হেভি সাজিয়েছিল, আর এইগুলো হেভি হেভি দিয়েছিল, মানে হেভি ভাবে সাজিয়েছে। এই সাইকেল দাও কোথায় রেখেছি, ঘুমোজে রেখে দিয়েছি সাইকেল। আর এখানে পিন্টু কোথায় হারিয়ে গেছে তার নিয়ে ঠিক, চলো আগে সাইকেলের চাবিটা খুলে নিয়ে বেরিয়ে যায়। আমরা বেরিয়ে গেছি সাইকেল নিয়ে, আর প্রচুর এখন মানে হাওয়াও দিচ্ছে, আর বৃষ্টিও পড়ছে, ভিজছি। আর আমি এই জামাটা মানে ওই জ্যাকেটটা খুলে পিন্টুকে দিয়েছি, কারণ পিন্টু তো শরীর খারাপ আছে, ও মাথায় দিতেই হবে। বৃষ্টি দেখতে পাচ্ছ না তোমরা, আর তোমাকে দেখাতাম কিভাবে বৃষ্টিটা পড়ছে। বাড়ি চলে এসেছি, আর দেখতে পাচ্ছ এখনো প্যান্ট জামা ছাড়িনি, ঠিক আছে। আর এখানে মা প্যান্টটাকে ছুঁড়ে দিয়ে দিয়েছে। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখাবে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থাকবে, ঘরে থেকে সুস্থ থাকবে, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর এই ব্লগটাকে একটা লাইক করে দাও। আর এখন টাটা, নেক্সট ব্লগে দেখা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।